জীবনের মালা গাথা পরাজয় কাটা বনে নবজয় সাধন সাধা এমনি কালে কালে বাসি গায় অচিন তালে যে বাজায় মায়াবী সে প্রাণে তার আসন পাতা গুণী সে অপরূপের করে লয় বেসুরো বাধা গেয়েছে দিনে দিনে যে অরুণ অভয় গীতি নিয়েছে সেই তো চিনে শ্যামলের প্রণয় প্রীতি আবাহন সেই তো করে করুণা কল সরে অবসান তার কোথা মন জানে যে প্রেম বিধাতা শোকে তার মেলায় কিরেশ অশোকের গায়ে যে গাথা আর আছে আমাদের মহাত্মাজি যদি মারা যান আকাশ হবে না খান খান পৃথিবী ঘুরবে কঠিন প্রাণ নেবে কিনে মাঠে অবন্য চাষি জলে রোদে দিনে দিনে ধনিক বণিক আর বহু বেতনে দুমুঠো পূর্বে উপবাসী তিনি চলে গেলে প্রত্যহ হবে না প্রাণান্তিক ভারতবর্ষের এই জেলে কেবল হঠাৎ স্পষ্ট বেলা আরক্ত হবে না মধ্যবেলা বিদ্যুৎ দেবে না বহু চোখে জাগাবে হয়তো কারো চোখে ছবি দোকানে বাজারে আজও সবে হাজারে হাজারে যেমন ছিলাম তাই আছি মুমূর্ষু হয়েও যারা বাঁচি মেনে নেওয়া এমন স্বদেশে গান্ধীজি যাবার পরে শেষে আবার মোহনদাস করমচাঁদ গান্ধী মহাত্মাজি ভারতবর্ষে নতুন কালে ছিলেন ভগীরথ সত্য উপাসনায় ছিলেন একক সব্যসাচী ছাপার হরপ থেকেই এসব জানবে ভবিষ্যৎ মৃত্যুকালে রক্তে রাঙা ধুতি ও চপ্পল থাকবে বিড়লা ভবন এবং পবিত্র রাজঘাট চিতা ভস্মে ভাসিয়েছিল যেমন নদীর জল থাকবে চিত্রে শেষ যাত্রার বিজয়ী সম্রাট পীরের মৃত্যু এমনি ভাবেই হয় বলবে লক্ষ ছাপাকে তা মহাত্মাদের জয় মনে মনে বলবে তবু বুদ্ধিমন্ত প্রাণী বার্নার্স দিয়েছিলেন প্রবীণ সত্যবাণী ভালোর সীমা জানলে ভালোই হয় জীবনটা বাস তবেই বাধা আদর্শিত নয় তর্কে তর্কে ভরবে পুঁথি গান্ধীবাদের ভাষে হে মহাকাল ভরবে শ্মশান তোমার ফুলের হাসে আর কি আছে রিয়া নাকি নারিতা ওই বোন মনে জীবনে মাত্র একবার তোমার সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম গান্ধীজি কোন সুদূর দুপুর বেলায় সোদপুরের বাগানে জীবনের সেই অবিস্মরণীয় দীর্ঘতর মুহূর্তে চকিতে বুঝতে পেরেছিলাম কেন তুমি মহাত্মা কেন তুমি দেখা দিল ধনীর অহংকার জ্ঞানীর দাম্ভিকতা অন্তঃস্বরহীন বামনের পদমর্যাদার আস্ফালন সবই স্বীকার করে নিয়ে হেঁটে মুখে দাঁড়িয়ে থাকতে অভ্যস্ত ছিলাম যতক্ষণ না তুমি আর ভয় ভাঙিয়ে দিলে যে কেউ তোমার কাছে যেতে পারত গান্ধীজি নির্ভয়ে এলো ভাই আপন জনের মতো যেমন আমি গিয়েছিলাম আর তুমি এসেছিলে
তোমার দীপ দুর্লভ মধুর হাসি দিয়ে। সাবরমতীর জলে ভরে আছে পৃথিবীর সমস্ত নদীদের সেসব পথ যারা প্রতিদিন জানে জ্বলতে হবে ঘন আধার পেরোতে হবে বলে যেতে চায় সাবরমতীর পার। ওই নির্জনে নদী তীরে প্রতিদিন সাঁঝের বেলায় ফিরে যায় সুবাতাস কোন এক বিষণ্ন বাড়ির দুয়ার থেকে যেখানে জলে নাহার সন্ধ্যা প্রদীপ হননের পার থেকে অবসন্ন করে দুটি চোখ এখনো অপেক্ষা করে সূর্যোদয়ের তার অন্তরে প্রতিদিন ঘটে ভারতোদয় ভুলের ভয়ের এই ভারতীয় প্রেক্ষাপটে চরকার গান এক ঘেয়ে সুরে আজ বাজার ধরার লোভে কারা যেন গেয়ে যায় দেড়শোর ধোঁয়া তুলে দোকানে দোকানে যে সময় শোভা পায় নানান শোপিস ঠিক তখনই আকাশে আকাশে ভারতবর্ষ হেসে ওঠে। শেষ হলো গান্ধী তুমি একলা চলরের প্রথম পর্বের যে উপস্থাপনা আমরা এতক্ষণ দেখছিলাম, এরপর খানিকটা স্বাদ বদল, তারপর আমরা আবারও অন্য ধরনের অনুষ্ঠানে যাব। গান্ধীজি সম্পর্কে যাই বলি না কেন সেটাই বোধহয় কম বলা এমন একজন আদর্শের জন্য, এমন একজন মহান ব্যক্তিত্ব সম্পর্কে। আমরা পরবর্তী যে অংশে যাব, ছোটদের বড় নাটক আপনারা জানেন রূপকথা নয়, আসলে সব রূপকথাই কি রূপকথা? রূপকথার সঙ্গে বোধহয় কোথাও কোথাও বাস্তবেরও কিছুটা মিল থাকে, বা মিল না থাকলেও আমরা কোথাও একটা যোগসূত্র স্থাপন করে নিই। এই যে ব্যাগের ভার বইয়ের ভার সেখানে যখন